হচ্ছি বরের গুন্ডি বউ, তৃতীয় পর্ব। সত্যি বলছি, তুমি ওর থেকে অনেক সুন্দর। তাহলে বললি কেন যে হিয়া তোর বউ হলে ভালো হতো? আরে এটা তো মজা করে বলছি, সত্যি তো? সত্যি 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 তিন সত্যি। কলা ছাড়ো প্লিজ, সবাই হাসছে। যা ছাড়লাম, এরকম মজা ভবিষ্যতে আর বললে তোর খবর আছে। এদিকে আহিয়ার বান্ধবীরা আহিয়ার এই কোরকম কর্মকাণ্ড দেখে থ হয়ে গেছে। যে মেয়েটা ছেলেদের সাথে কথা বলা তো দূরে থাক, ছেলেদের সামনে গেলেই হাত পা কাঁপত। সেই মেয়ে আজ একটা ছেলে কলার চেপে ধরল, সবাই অবাক হয়ে দাঁড়িয়ে রইল। রিয়া, কি রে আহিয়া, তোর এত সাহস আসলো কোথায় থেকে? ও আমার হবু বর, ভুল করলে তো শাসন করবই, এখানে সাহসের কি আছে? রিয়া, তুই না বলছিলি তোর ছেলেদেরকে অনেক ভয় লাগে? গুন্ডা ছেলেদের তো ভয় লাগেই, তাই বলে কি নিজের বরকেও ভয় পেতে হবে নাকি? রিয়া, তা ঠিক। আমরা এখন যাই, অন্য আরেকদিন ওকে নিয়ে আসবো কলেজে। সবার থেকে বিদায় নিয়ে আহিয়াকে ওর বাড়ি পৌঁছে দিয়ে আমার বাড়িতে চলে আসলাম। আহিয়ার শাসন আর খুনসুটিতে কেটে গেল 2 বছর। সামনের সপ্তাহে আমাদের বিয়ে। আহিয়া এখনো আগের মতোই রয়ে গেছে, গুন্ডিগিরিটা আগের থেকেও বেড়ে গেছে। কিন্তু এই গুন্ডিগিরির মধ্যে যে কতটা ভালোবাসা লুকিয়ে আছে সেটা আমি এই 2 বছরে বুঝতে পারছি। আহিয়া যে আমাকে ভালোবাসে সেটা সে আমাকে বুঝতে দেয় না। জানি না আমার সাথে কেন এমন করে। আহিয়া এখনো আমাকে আগের মতোই তুই তুই করে ডাকে, আর আহিয়া আমাকে সব সময় ঝাড়ির ওপর রাখে, সব সময় শুধু বলে এটা করিস না কেন, ওইটা করিস কেন। যাই হোক, গুন্ডিটাকে একটা ফোন দে। ফোন দেওয়ার সাথে সাথে রিসিভ করলো। হ্যালো, কি করছো জানু? ওই তোরে আমি বলছিলাম না আমাকে তুই জানু টানু এসব ডাকবি না। তো কি ডাকবো গো? শয়তান ছেলে, নাম ধরে ডাকবি সব সময়, অনেক রাগি কণ্ঠে বলল। ওকে আন্টি ডাকবো? ও সরি, নাম ধরেই ডাকবো। শয়তান ছেলে, তো শয়তানে আমি বের করব বিয়ের পর। আর তো মাত্র 3 দিন, 3 দিন পরেই বুঝতে পারবি আমি কে। এই নিয়ান, ওঠ, কয়টা বাজে খবর আছে? আহাম্মু, আর একটু পরে উঠি না। তুই উঠবি নাকি আমাকে পানি আনতে হবে? আরে উঠতেছি তো, পানি আনতে হবে না। এত সকাল সকাল উঠে কি করবো আম্মু? আজ না তোর গায়ে হলুদ? গায়ে হলুদ তো রাতে, এত সকালে কি করবো আম্মু? এখনো ওঠে, ফ্রেশ হয়ে তোর আন্টিকে নিয়ে আয় এয়ারপোর্ট থেকে। আন্টি মানে কোন আন্টি? আম্মু তোর মীরা আন্টি। মীরা আন্টি মানে ওই পিচিটাও আসবে নাকি? ও মাই গড, তাহলে তো আমি শেষ। আসলে আমি পিচি বলছি আমার ফুপাতো বোনকে, ছোটবেলা থেকেই আমার পিছে পিছে লেগে থাকতো, আমাকে কোথাও একা পেলেই জড়িয়ে ধরতো। 4 বছর হলো ওরা লন্ডন চলে গেছে, আজ নাকি আবার আসছে। এখন যদি আবার আগের মতো করে তাহলে তো আহি আমাকে শেষ করে ফেলবে। এত কিছু না ভেবে ওদেরকে আগে নিয়ে আসে এয়ারপোর্ট থেকে। এয়ারপোর্ট পৌঁছতেই দেখলাম সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু জিপা কোথায়? সে পিচ্ছিটা আমার ফুপাতো বোন মনে হয় আসে নাই। আহ ভালোই হয়েছে, হাফ সেরে বাঁচলাম। ওদের পাশে দেখছে একটা মেয়েও দাঁড়িয়ে আছে, ওই মেয়েটা আবার কে? ওদের সামনে যেতেই দেখলাম, আরে ওই মেয়েটা তো জিপা। এ পিচ্ছি এত বড় হলো কি করে? ওর মুখের দিকে তাকিয়ে দেখলাম মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছে, কান্না কান্না ভাবনি আমাকে বলল, বিয়ে করছো আর আমাকে একবার জানালেও না, চুপ। মীরা আন্টি, ওই তোরা এখানে কি পিস পিস করছিস, বাড়িতে চল। হুম আন্টি, চলুন গাড়িতে উঠুন। ওদেরকে বাড়িতে নিয়ে আসার পর সবাই অনেকদিন পর আন্টিদের পেয়ে ঘিরে ধরল, অনেকে অনেক প্রশ্ন করছে আর আন্টিরা এক এক করে উত্তর দিচ্ছে। আমার অনেক গরম লাগছে, তাই ভাবলাম গোসলটা সেরে নেই। আমার রুমে এসে যেই না দরজাটা লাগাতে যাব, তখনই জিপা এসে দরজা ধাক্কা দিয়ে রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি জিপাকে ছাড়ানো অনেক চেষ্টা করছি, কিন্তু জিপা আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমি তোমাকে অনেক ভালোবাসি নিয়ান, আমি জানি তুমিও আমাকে ভালোবাসো,
তুমি এই বিয়েটা করতে চাইছো না, মামা মামি তোমাকে জোর করে বিয়েটা করাচ্ছেন, চলো না নিয়ান আমরা পালিয়ে যাই। তোকে কে বলেছে যে আমি এই বিয়েটা করতে চাইছি না? জিপা, আমি তখনই বুঝে গেছিলাম যখন তোমাকে আমি এয়ারপোর্টে বিয়ের কথা জিজ্ঞেস করেছিলাম, তখন তোমার চুপ থাকাতে আমি বুঝে গেছি যে তুমি এই বিয়েটা করতে চাইছো না। আমি মেয়েটার কথা শুনে হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। জিপাকে রুম থেকে বের করে দিয়ে আমি দরজা লাগিয়ে দিলাম। মেয়েটা সত্যিই হাফ মেন্টাল, আমার চুপ থাকাতে নাকি বুঝে গেছে আমি ওকে ভালোবাসি, হা হা হা। এদিকে আমার চিন্তা হচ্ছে যদি আহিয়ার সামনে আমাকে এরকম ভাবে জড়িয়ে ধরে তাহলে আহিয়া তো আমাকে মেরেই ফেলবে। রাতে গায়ে হলুদের অনুষ্ঠান, শেষে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে ঘুমোতে আসলাম। দিয়ে বিছানায় শুধু শরীরটা লাগিয়েছিলাম তখনই দরজার টকটক আওয়াজ করছে কে যেন। দরজার বাইরে থেকে কে যেন আমায় ডাকছে। আমি গলা উঁচিয়ে বললাম, কে? কোনো উত্তর পেলাম না, আরও জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলাম। আমি বিছানা থেকে উঠে গিয়ে দরজা খুলতে জিপার রুমে ঢুকে দরজা আটকিয়ে দিল। এই, তুই এত রাতে আমার রুমে কি করছিস? জিপা, আমি আজ তোমার সাথে ঘুমাবো। কি, পাগল হয়েছিস নাকি? জিপা, হুম, আমি তোমার জন্য পাগল হয়ে গেছি। জিপা বোন, প্লিজ এমন করিস না, তোর রুমে গিয়ে ঘুমা, কেউ দেখে ফেললে কি না কি ভাববে। জিপা, যে যাই ভাবুক আমি তোমার সাথে ঘুমাবো। আসলে মেয়েটার মাথায় সত্যি সত্যি সমস্যা আছে, ছোটবেলা থেকে কোন সময় কি করে নিজেও জানে না। প্লিজ বোন, তোর পায়ে পড়ি, তুই তোর রুমে যা। জিপা, এ কি করছো, পা ছাড়ো, আমি যাচ্ছি। আল্লাহ, যা বোন, যা তাড়াতাড়ি, যা কেউ দেখার আগে। জিপা বেরিয়ে যাওয়ার পর আমি দরজা লাগিয়ে আবার বিছানায় গায়ে এলিয়ে দিলাম। টেনশনে ঘুম আসছে না, মেয়েটা যদি বিয়ের পরে এরকম করে তাহলে আহিয়া তো আমায় আস্ত খেয়ে ফেলবে। সকালে মোবাইলের আওয়াজে ঘুম ভাঙলো। এত সকালে আবার কে ফোন দিল? নাম্বারটা না দেখে রিসিভ করে বললাম, আপনি যাকে ফোন দিয়েছেন সে এখন গভীর ঘুমে ব্যস্ত আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে ফোন দিন। কথাটা বলেই ফোনটা কেটে দিলাম। ঘুম লেগে আসছিল তখনই আবার ফোন মোবাইল বেজে উঠল। এবার নাম্বারটা দেখলাম, আরে গুন্ডিটা ফোন দিয়েছে, আমি এসব কি বলে ফেলেছি। ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করলাম। ওই, আজকে না তোর বিয়ে আর তুই পরে পরে ঘুমাচ্ছিস? কার বিয়ে গো? দেখ, আজ আমায় রাগাস না, আজ আমি রাগারাগি করতে চাইছি না, নিজে ভালো চাস, তোর তাড়াতাড়ি ঘুম থেকে উঠ, যা। আচ্ছা আচ্ছা, উঠছি, এত রাগ দেখানোর কি আছে, হুম, তাড়াতাড়ি ওঠ। এ কথাটা বলেই ফোনটা কেটে দিল। আমি বিছানা থেকে উঠে ব্রাশ হাতে নিয়ে ব্রাশ করতে করতে রুম থেকে বের হলাম। রুম থেকে বের হতে আম্মু সামনে পড়ল। আম্মু, কি রে তুই এখন উঠছিস ঘুম থেকে? আমি তো ভাবলাম তুই আরো আগেই উঠে গেছিস, তাই তোকে ডাকলামও না। তাড়াতাড়ি কর, 10টা বেজে গেছে, একটার সময় তোদের কোনে বাড়িতে যেতে হবে। ওদিকে দেখ, সবাই রেডি হওয়া শুরু করে দিয়েছে, আর তুই বর হয়েও কোনো খবর নাই। কথায় আছে না, যার বিয়ে তার নাম নাই, পাড়া পড়শির ঘুম নাই। আরে আম্মু, যাচ্ছি তো, এত বকাবকি করার কি আছে। বন্ধুরা সবাই আমাকে পাঞ্জাবি পাজামা পরাচ্ছে। কি রে এত ভারী কেন ওই পাঞ্জাবি, এটা পরে আমাকে সারাদিন থাকতে হবে। সায়ান, হুম রে মামু, বুঝবি আজকে বিয়ে করা কত মজা লাগে। আমার যখন বিয়ে হয়েছিল আমাকে একেবারে মূর্তি বানিয়ে বসিয়ে রেখেছিল। আম্মু এসে বলল, কি রে তোদের শেষ হয়েছে কি, এদিকে বর যাচ্ছে তো সবাই বেরিয়ে পড়েছে। সায়ান, জি আন্টি শেষ। আম্মু, তাহলে তাড়াতাড়ি আস।